সকাল থেকে তো আমি কাজ করেছি, সেগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন, কিন্তু আমি যে এখন কথা বলছি এখন বাজে বিকাল 4টা। তো আমার কিন্তু একটা হালুয়া হয়ে গেছে, আর বাদ বাকি গাজর আর ছোলার ডালের হালুয়াটা আমি আগামীকাল সকাল মানে শবে বরাতের সকালবেলায় আমি তৈরি করব, আর ওটা আপনাদের সাথে শেয়ার করব তখন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শবে বরাতের আগের দিন, আমি গতকাল রাতে দেখেছিলাম যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সকালে গাজর ছুলে ওগুলোকে কেটে ধুয়ে বয়েলড করে ওগুলোকে বেটে সব কিছু রেডি করে আমি রেখেছি যে ওগুলো আমি তৈরি করব। তো এগুলো করতে করতে আমার মনে হলো যে গাজর যদি এভাবে আমরা হালুয়া করে খেতে পারি তাহলে মিষ্টি কুমড়াটা কেন না। কারণ আমি কুকিংয়ের উপর একটা কোর্স করেছিলাম, মানে শুধুমাত্র সেটার মধ্যে ছিল পুডিংয়ের কিছু আইটেম, 10-12টার মতো পুডিং ছিল। তো ওই পুডিংয়ের আইটেমের মধ্যে ছিল পামকিন পুডিং। তো ওই পুডিংটা যদি খাওয়া যেতে পারে, মানে ভালো লাগে, তাহলে কেন আমার মনে হয় যে এই মিষ্টি কুমড়ার হালুয়াটা কেন ভালো হবে না। তো আমি খুব চটজলদি বাজার থেকে মিষ্টি কুমড়াটা এনে এটা তৈরি করেছি, এবং খুবই অল্প পরিমাণে আমি তৈরি করেছি, কারণ বেশি করার পরে যদি ভালো না লাগে সেটা একটা ব্যাপার আছে। তো আমি অল্প করেই তৈরি করেছি এবং খুবই টেস্টি। আপনারা যারা ছোলার ডালের হালুয়ার পাশাপাশি অন্য কোনো হালুয়া তৈরি করতে চান, তা আমার মনে হয় যে পামকিন মানে হালুয়া বা বরফিটা আপনারা তৈরি করে খান, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এটাই আর কি। তারপর আমার ভিডিওটা এখন দেখতে থাকেন যে আমি কী কী করেছিলাম। আর ওই যে বলেছিলাম যে আমি কিছু মশলা কিনে এনেছি, ওগুলো আমি আজকে সব কিছু জায়গা মতো ডিব্বার মধ্যে ভরেছি, সব জারের ভিতরে ভরেছি। তো এই ফুল ভিডিওর মধ্যে আমি এখন আর আপাতত কথা বলবো না, আপনারা দেখতে থাকেন, পরে আবার লাস্টে আপনাদের সাথে কথা বলবো হালুয়াটার বিষয় নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।
তো এখন আমি আবার চলে আসলাম এই যে মিষ্টি কুমড়া নিয়ে। এক ফালি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন, এরকমই এক ফালি মিষ্টি কুমড়া কিন্তু এখানে আমি নিয়েছি, এই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর আমি খুবই অল্প করে মিষ্টি কুমড়ার হালুয়াটা বানাবো, তার কারণ আমি ফার্স্ট ট্রাই করছি এটা। তো এই যে মিষ্টি কুমড়াগুলোকে আমি আগে একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিয়েছি, পানি কিন্তু দেইনি। পানির পরিমাণটা খুবই বুঝে দিতে হবে, খুবই অল্প পরিমাণে, খুব বেশি পানির মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াগুলো দেওয়া যাবে না। কারণ মিষ্টি কুমড়াটা একটা পানি পানি জাতীয় খাবার, এটা ভিতরে বেশি পানি ঢুকে গেলে এটা জ্বালাতে জ্বালাতে শুকাবে না আর কি, সময় লাগবে। তার কারণে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে আমি কিন্তু এই যে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমার মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে দিয়ে ঝরিয়ে নিয়েছি। ঠিক গাজর যেভাবে আমি বেটেছিলাম মিষ্টি কুমড়াগুলোকে, ওই একইভাবে আমি বেটে নিব। এটা বাড়তে খুব একটা কষ্ট না, খুবই সফট। তো এই যে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, সাথে দিয়ে দেবো একটু ঘি। ঘিটা মাস্ট দিতে হবে, কারণ হালুয়ার টেস্ট কিন্তু ঘিয়েই সবচেয়ে বেশি বাড়ায়। তো এখানে দিয়ে দিলাম দুই টুকরা এলাচি, আর একটু দিয়ে দেব দুই তিনটা এলাচি গুঁড়া। এবার আমি পুরো মিষ্টি কুমড়াগুলোকে ঢেলে দিলাম, দিয়ে নাড়তে থাকবো অনবরত। একেবারে গাজরের হালুয়ার মতো করেই কিন্তু এই হালুয়াটা বানাবো, এর ভিতরে নতুনত্ব আর কিছুই নাই। এইভাবে নাড়তে নাড়তে মিষ্টি কুমড়ার পানিটা এইভাবে গা থেকে শুকিয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করব। এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা একটু বুঝে দিব, তার কারণ এর ভিতরে আমি কন্ডেন্স মিল্ক দিব, এই জন্য চিনির পরিমাণটা একটু আপনাকে আন্দাজ করে দিতে হবে। আর যেহেতু এটা আমার রেসিপি চ্যানেল না, এই জন্য আমি আপনাদেরকে ঠিকঠাক মতো আর কি মেজারমেন্টগুলো বলতে পারছি না, একটু আন্দাজ করেই দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম একটু কন্ডেন্স মিল্ক, আপনারা পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা চিনি দিলাম আর কতটা কন্ডেন্স মিল্ক দিলাম। তো এখানে দিয়ে দিলাম একটু মাওয়া, থাকলে আপনারা দিতে পারেন, না থাকলেও অসুবিধা নেই। এভাবে ভালো করে আমি মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তারপর আমি এখানে ঘি অ্যাড করব, দেখতেই পাচ্ছেন। এবার আমি খুব ভালো করে এটাকে নাড়তে থাকব, আর হালুয়া বানানোর ক্ষেত্রে কিন্তু নাড়াটাই সবচেয়ে বেশি কষ্ট, অনবরত নাড়তে হয়, তা নাহলে লেগে যেতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন প্যানের গা থেকে কিন্তু আমার হালুয়াটা ছেড়ে দিয়েছে, তার মানে অলমোস্ট আমার হালুয়া ডান। তো আমি হালুয়াটাকে কিন্তু এই চপিং বোর্ডের উপরে নামিয়ে নিয়েছি, এখানে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আমি এটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে স্কোয়ার করে কাটবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কাটতে পারেন। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তারপরেও মনে হচ্ছে আর একটু নাড়াচাড়া করলে ভালো হতো। আপনারা আরেকটু নাড়াচাড়া করবেন, কারণ এটা উঠাতে একটু কষ্ট হচ্ছে, একটু সফট আছে। সত্যি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল,
আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।